ইসমিল্লা রহমান রাহিম প্রিয় খামারি ও চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক চাষি ভাইয়ের পুকুরেই মাছ ভাসতেছে আমাদের কাছে পর্যাপ্ত ফোন আসতেছে মাছ ভাসতেছে মাছ দুই থেকে পাঁচটা সাতটা দশটা করে মারা যাচ্ছে কি করা যায় এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনটি উপায় আপনি সফল হতে পারেন নাম্বার এক পরিমিত মাত্রায় ইয়ারোটর চালানো আপনার পুকুরে ইয়ারোটর চালাতে হবে যাদের পুকুরে ইয়ারোটর নাই যাদের সাবমার্সিবল মোটর লাগানো আছে তারা চব্বিশ ঘন্টার অন্তত রাত্রে ছয় ঘণ্টা দিনে ছয় ঘণ্টা মোটরটি চালিয়ে রাখুন যাদের পানি অতিরিক্ত হয়ে যাবে বা অতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে তারা অন্য পাশে যেন পানিটা ড্রেন আউট হয়ে যায় সেই ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে নাহলে এক্সট্রা বোরিং করতে হবে টিপস নাম্বার দুই পরিমিত মাত্রায় হোরা টানতে হবে অর্থাৎ যাদের মোটর নাই বা বিদ্যুতের লাইন নাই যারা ইয়ারটার চালাইতে পারতেছেন না তাহলে হোরা টানতে হবে অর্থাৎ পানিটা লরা দিতে হবে প্রয়োজনে বাঁশ দিয়ে পানিটার পর সাটা সাট বাড়ি দিয়ে পানিটা লড়া দেয়া বা নিচ থেকে যদি হোরা টানা সম্ভব হয় সেটি করতে হবে আর তিন নাম্বার হচ্ছে সঠিক নিয়মে মেডিসিনের ব্যবহার অর্থাৎ ভিটামিন সি অক্সিজেন ট্যাবলেট এবং প্রতি পনেরো দিন পরপর প্রোবায়োটিক এটি ডোজ করুন অর্থাৎ ইমার্জেন্সি বেসেছে প্রতি বিঘা পুকুরের জন্য এক কেজি অক্সিজেন ট্যাবলেট খাবারের সাথে বা পানিতে গুলিয়ে হাফ কেজি ভিটামিন সি এবং প্রতি বিঘাতে হাফ কেজি অ্যাকোয়ালাইফ এস প্রোবায়োটিক এটি ব্যবহার করেন তাহলে আপনার অক্সিজেনের যে স্বল্পততা সেটি দূর হয়ে যাবে অতিরিক্ত যে তাপমাত্রা সেটিও দূর হয়ে যাবে এবং ভিটামিন সির অভাবে যে মাছের ঘা পচন তৈরি হচ্ছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে অতিরিক্ত তাপের কারণে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে যার ফলে আপনার মাছটা মারা যাবে না মাছ সুস্থ সুন্দর এবং প্রাণবন্ধ থাকবে সেই সঙ্গে সম্ভব হলে লিভার সেপ দিতে হবে যাতে মাছের ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটা হ্যামারিংই না হয় তাই আপনারা লিভার সেপ ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো যদি পেতে চান এবং এই অতিরিক্ত তাপমাত্রার ফলেও যেন আপনি মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকে সেই সঙ্গে গ্রোথ যেন বৃদ্ধি হয় সেই সকল টিপস পেতে ডিসক্রিপশন দেওয়া নম্বরে কল করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মাছ চাষের আধুনিক যন্ত্রপাতি এবং মেডিসিনের জন্য আমরা আপনাদের সাথে সবসময়ই সুচিন্তিত এবং পরামর্শ দিয়ে থাকি তাই আমাদের সাথে পরামর্শ করতে অবশ্যই আপনি ফোন দিতে পারেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইর থেকে সুপ্রিয় দর্শক সঠিক পর্যায়ে মাছের পরিচর্যা করলে অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হবেন তো আপনার লাভবান হওয়া এবং দুশ্চিন্তার থেকে যেন মুক্তি পান সেই লক্ষ্যেই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে আছে ম্যাশ খাবার অর্থাৎ আপনার কম খরচে উচ্চ মান সম্পূর্ণ ছাব্বিশ পারসেন্ট প্রোটিন সম্পূর্ণ খাবার যদি নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা বস্তা এটি পঁচিশ কেজি বস্তা এটি আপনার নিজ এলাকায় পৌঁছানো পর্যন্ত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দাম সো সেটিও আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করে আপনার চাষকালীন সময়ে টেনশন ফ্রি থাকতে পারেন তাই অন্তত পরামর্শের জন্য হলেও আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি তথ্য জানিয়ে রাখি অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের মাছ যেমনটা ভাসতেছে অক্সিজেন ফল্ট হচ্ছে ঠিক আগামীতে যখন বৃষ্টি নামবে তখন আরও মাছের মরণভেদি চলে আসবে অক্সিজেন ফল্ট হবে মাছের ঘা পচন হবে সে থেকে আগাম সতর্কর জন্য অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিন এবং সঠিক নিয়মে ট্রিটমেন্ট করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর আল্লাহ হাফেজ